জলসার গুরুত্ব এবং এতে যোগদানকারীদের জন্য দোয়া করে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বলেন, এ জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থনকল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। আল্লাহ তাআলা নিজে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন সহস্তে করেছেন, আর এ লক্ষ্যে তিনি বিভিন্ন জাতি গোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দেবে, কেননা এটা সেই সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। পরিশেষে এ দোয়া করে আমি ইতি টানছি, প্রত্যেক সেই ব্যক্তি যিনি এ ঐশী জলসার জন্য সফর করবেন, খোদা তাআলা যেন তাদের সাথী হন, তাদের মহা পুরস্কারে ভূষিত করেন, তাদের প্রতি করুণা বর্ষণ করেন, আর তাদের সব সমস্যা ও উৎকণ্ঠার অবস্থা যেন তাদের অনুকূলে সহজ করে দেন, তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীভূত করেন, আর তাদেরকে সব ধরনের কষ্ট থেকে যেন মুক্তি দান করেন, তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, আর পরকালে তাদেরকে যেন তাঁর সেসব বান্দার সাথে পুনরুত্থিত করেন যাদের প্রতি তাঁর অনুগ্রহ ও করুণা সদা বিরাজমান, আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তিনি যেন তাদের স্থলাভিষিক্ত হন। হে মহামর্যাদাবান, হে দাতা ও পরম দয়ালু খোদা, হে সমস্যা নিরসনকারী খোদা, আমার এসব দোয়া কবুল করে নাও, আর আমাদের বিরোধীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো, কেননা সর্বশক্তি ও সামর্থ্যের একমাত্র অধিকারী তুমি। আমিন সুম্মা আমিন। 7 ডিসেম্বর 1892 সনের বিজ্ঞাপন, মজমু আয়ে ইশতেহারাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা 342।